76তম স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের 76তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় সারা দেশের সাথে রাজ্য তথা দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে পালিত হয়। সারাদিন ব্যাপী ছিল বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয় দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে। 76তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে সোমবার সন্ধ্যায় বেলুনিয়া আর্য কলোনিস্থিত শচীন দেবর্মন অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বেলুনিয়ার বিভিন্ন স্কুল, সাংস্কৃতিক সন্ধ্যা, তাদের গান, নাচ, যোগা এবং বিভিন্ন চিত্রশৈলী প্রদর্শিত করেন উক্ত অনুষ্ঠানে। স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন এবং 76তম স্বাধীনতা দিবস কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানের মাধ্যমে। সোমবার সন্ধ্যা 7টায় বেলুনিয়া আর্য কলোনিস্থিত শচীন দেবর্মন অডিটোরিয়ামে বিভিন্ন সংস্থা তাদের শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নিয়েছে। বেলুনিয়া সাংস্কৃতিক প্রেমিক, জনগণ, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকদের উপস্থিতিতে দর্শক আসন কানায় কানায় পরিপূর্ণ ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে হলঘর। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার মাননীয় জেলা শাসক সাজু ওয়াহিদ এ, বেলুনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক, বেলুনিয়া সাংস্কৃতিক প্রেমিক, দর্শক এবং বিভিন্ন বিদ্যালয় ও সংস্থার শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। ছিল 8